আমরা আজকে মালদা থেকে মথুরাপুর হয়ে ভূতনির চরে যাচ্ছি। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহার নদী, মাঝে এক বিরাট চর। নদী ভাঙনে সেখানে এক বিরাট সমস্যা, তবু এই চরে গড়ে উঠেছে এক জনজীবন, সবুজ গাছপালা, মন ভালো করে দেওয়া প্রাকৃতিক পরিবেশ। সরকারি প্রচেষ্টায় বর্তমানে এক বিরাট ব্রিজ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে ভূতুড়ি ব্রিজ, আমরা ভূতুড়ির ওখানে দাঁড়িয়ে আছি। আমরা ব্রিজের একটা প্রান্তে এসেছি, ফুলহার নদী। এই যে খুব স্রোত, এই কি প্রবল জলরাশি, সামনের সামনে গঙ্গার দিকে এগিয়ে চলেছে। এই যে ব্রিজের আরেকটি প্রান্তে আসলাম। এই নদী গঙ্গা দিয়ে বেরিয়ে আবার গঙ্গাতেই গিয়ে মিশে গেছে। মাঝখানে যে চর, সেটাই ভূতনির চর বলে বিখ্যাত। শুরু হলো মাটির এবড়োখেবড়ো রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। প্রচুর পাট উৎপাদন হয় এইখানে। মানুষ, চাষি মানুষ, তারা পাট উৎপাদন করে এখানে। গ্রামের দুই প্রান্তে গল ঢুকে পড়েছে গঙ্গার লড়ার পিছন দিয়ে শিশুরা খেলা করছে। এই যে রাস্তার এই পাড়টা হলো গঙ্গার জল, এগুলো গঙ্গার জল চলে এসছে এখানে। আর রাস্তার অপর পাড়ে এই পাড়টা হচ্ছে ফুলহারের জল। আমরা ইদানন্দপুর গ্রামে এসেছি। এই গ্রামটা হচ্ছে বাগডোগ গ্রাম। এটা কি ফাঁস জাল তৈরি হচ্ছে? ও, এটা মাছ ধরার জন্য? আপনারা কোথায় এগুলো মাছ ধরেন? গঙ্গাতে? আচ্ছা, এই গ্রামের নাম কি? বাগডোগরা। আচ্ছা আচ্ছা। ঠাকুরের সেই কবিতা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বত মালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। আমরা ভূতনিচরের মূল গ্রামে প্রবেশ করেছি। কিছু দূর অন্তর অন্তর ছোট সব গ্রাম, গ্রামের সহজ সরল সব মানুষ, কৃষিকাজ ও পশুপালনই মূল জীবিকা। সৌভাগ্যবশত আমরা গ্রামের একটি মন্দিরও দর্শন করতে পারলাম। এরপর মূল গঙ্গা নদী দর্শন করতে যাচ্ছি। এই যে আমরা মেন গঙ্গায় আসতে পারলাম। এই যে ওপারে ঝাড়খণ্ড পাহাড় দেখতে পাচ্ছি। ঝাড়খণ্ডের নৌকাতে সব মানুষজন পরিবহন করে। প্রচন্ড স্রোত গঙ্গায়, খুব সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে গেল, এবার আমাদের ঘরে ফেরার পালা। গঙ্গা ও ফুলহার নদীর বর্ষার প্রাকৃতিক রূপ আমরা আজকে দেখলাম। ভূতনি চরের মানুষের দৈনন্দিন জীবন সংগ্রাম, এই অঞ্চলের প্রাকৃতিক শোভা সত্যি মনোমুগ্ধকর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।